हेलो फ्रेंड्स, वेलकम टू एमईज एडुकेशन लैब। एमईज एडुकेशन लैब यूट्यूब चैनले सकल के स्वागत। बंधुरा, आज के सजेशन क्लास थ्री जेटा हबे WBPSC फूड सप्लाई SI परीक्षार सजेशन क्लास थ्री। एवं आजकेर क्लासे आम्रा खुबी गुरुत्वपूर्ण 50 प्रश्न आलोचना करब, जेटी भारतेर भूगोल थेके नेवा होयेछे। एवं आमादेर आलोचनार धरन हबे एकटा प्रश्न करब एवं तार उत्तर बोलेई आम्रा छेड़े देव, एरकम किन्तु आम्रा करब ना। এই 50টা প্রশ্ন করতে গিয়ে উত্তরের সাথে সাথে আমরা এমনভাবে এক্সপ্লেন করে নেব সব বিষয়গুলোকে, যাতে এই 50টি প্রশ্নের এক্সপ্লেনেশন দিতে গিয়ে আমরা যেন আরও 100টি প্রশ্নের উত্তর করতে পারি। সুতরাং ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, ক্লাসটি থেকে তোমরা প্রচুর উপকার কিন্তু পাবে এবং তোমরা উপকৃত হবে। তো চলো ক্লাসটি শুরু করি। এবং ক্লাস শুরু করার আগে আমি অ্যাজ ইউজুয়াল তোমাদের সামনে যেরকম আমাদের কোর্স সম্পর্কে বলি, সেই সম্পর্কে আমি আরেকবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিই যে মাত্র 271 টাকার বিনিময়ে আমাদের WBPSC ফুড সাপ্লাই SI এর 100% সিলেবাস কভার করা হচ্ছে, যার মধ্যে ফুড সাপ্লাই SI এর জন্য যা যা প্রয়োজন সবগুলোই আছে। তো তোমরা যদি ডিটেলসে জানতে চাও, ভিডিও ডিসক্রিপশন ফলো করো। এবং কোর্সে অ্যাডমিশন নিতে গেলেও কিন্তু তার লিঙ্ক, কোর্সে অ্যাডমিশন হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ফলো করতে পারো। তো সময় না নষ্ট করে আমরা একেবারে চলে আসবো প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভারতের যে উপকূল বরাবর সবচেয়ে বেশি উপহ্রদ বা লেগুন দেখতে পাওয়া যায় সেটি হলো কোনটি। দেখো, লেগুন মানে কি বা উপহ্রদ মানে কি, হ্রদ মানে কি সেটা তো আমরা জানি, বাট এর সাথে সাথে আমাদের উপহ্রদ জানতে হবে বা লেগুন জানতে হবে। দেখো, যেখানে সমুদ্র থাকে, সমুদ্র এই যে এদিকে ধরো একটা সমুদ্র আছে, এই যে ভারতের দক্ষিণ ভারত, এটা এখানে যে সমুদ্র আছে এটা কি আরব সাগর? আরব সাগর। তো আরব সাগরের এই যে সমুদ্র, সেটা দেখবে যে মূল ভূখণ্ড থেকে সমুদ্রটা আরও একটু ভেতরের দিকে ঢুকে যায়, এবং এই মূল ভূখণ্ড থেকে একটু ঢুকে গিয়ে এখানে একটা জলাধারের সৃষ্টি করে। এই যে সমুদ্র আর এই যে ছোটো জলাধার, তার মাঝখানে কিন্তু স্থলভাগ আছে, এই জলাশয়কে বলা হচ্ছে উপহ্রদ বা লেগুন। ওকে, এবং এই লেগুন কোথায় দেখতে পাওয়া যায়, কোন উপকূলে দেখতে পাওয়া যায় সেটাই কিন্তু জানতে চেয়েছে। মালাবার উপকূলে কিন্তু দেখতে পাওয়া যায়। এখন প্রশ্ন হবে, স্যার মালাবার উপকূল কোনটা? না, এই যে দক্ষিণ মালাবার উপকূল কি, না দক্ষিণ পশ্চিম ভারতের দীর্ঘ, এই যে দক্ষিণ মানে তুমি বুঝতে পারছো এটা দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক। তো এই দক্ষিণ পশ্চিম ভারতের এখানেই কিন্তু যে উপকূলটা আছে সেটাই মালাবার উপকূল, বিশেষ করে কেরালা রাজ্য এবং কর্ণাটক রাজ্য। কর্ণাটক এবং কেরাল রাজ্যের এই কিছু অংশ নিয়ে কিন্তু এই মালাবার উপকূল অবস্থিত। এবং তোমরা জানো যে পশ্চিম উপকূল বরাবর পশ্চিমঘাট পর্বতমালা আছে, এবং এই পশ্চিমঘাট পর্বতমালা থেকে এদিকে আরব সাগর পর্যন্ত এই যে চওড়া জায়গা, যেটা মোটামুটি ধরে রাখতে পারো পঞ্চাশ থেকে 110 কিলোমিটার পর্যন্ত এই যে চওড়া জায়গা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ মালাবার উপকূল এই কর্ণাটক, এদিকে কেরালা এই অংশটা যাচ্ছে, এবং এখানে যদি প্রস্থ বলো এই অঞ্চলে, তাহলে আমরা বলবো 50 কিলোমিটার থেকে 110 কিলোমিটার। ওকে, তো এই হলো আমাদের মোটামুটি একটা কনসেপ্ট। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসি, যে নিম্নলিখিত কোনটি রামেশ্বর দ্বীপকে ভারতীয় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে। চারটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, সঠিক উত্তর কী হবে? না, এখানে দেখতে পাচ্ছ যে কটা চ্যানেলের নাম দেওয়া আছে, প্রত্যেকটা চ্যানেল কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যানেল সম্পর্কে আমাদের জানতে হবে। এবং প্রশ্নটি যেটা বলা হয়েছে, দেখতে পাচ্ছ রামেশ্বরম দ্বীপ, তোমরা যখন ভারতের এই পূর্ব উপকূলে দেখবে একটা সুন্দর জায়গা আছে, মানে ভারতের একটা অংশ এরকম বেড়ে গেছে, কিছু দূর গেছে, তারপরে আবার এখানে জল আছে, তারপরে এই জায়গাটা একটা দ্বীপ আছে, ঠিক আছে? এটা এটাকে আমরা বলছি রামেশ্বর দ্বীপ, রামেশ্বরম দ্বীপ। খুব সুন্দর লোকেশন, তোমরা মানে ইউটিউবে সার্চ করে দেখবে তো সেখানকার লোকেশন মানে সৌন্দর্যটা তোমরা দেখতে পাবে। তো প্রশ্ন বলছে, এই যে রামেশ্বরম দ্বীপ এবং এই যে ভারতের মূল ভূখণ্ড, এই যে অংশটাকে জয়েন করেছে সেই অংশটার নাম কি? পাম্বান চ্যানেল হবে সঠিক উত্তর। ওকে, সঠিক উত্তর কি হবে? না, পাম্বান চ্যানেল, পাম্বান চ্যানেল হবে সঠিক উত্তর। আমরা কি বলেছি না, এই পাম্বান চ্যানেলটা অ্যাকচুয়ালি কি, দেখো এখানে একটা রেল সেতু দ্বারা কিন্তু যুক্ত, ঠিক আছে? এই যে পাম্বান সেতু হলো একটা রেল সেতু, যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে এই যে রামেশ্বরম দ্বীপ তাকে কিন্তু যুক্ত করেছে। এবং এই যে এখানে যে রেল সেতুটা আছে সেটা খুবই কিন্তু মানে সুন্দর, অটোমেটিক্যালি কিন্তু রেল সেতুটা উপরে উঠে যায় যখন নিচে দিয়ে জাহাজ যায়। এবং এটি কত মানে কবে খোলা হয়েছিল, 1914 খ্রিস্টাব্দে কিন্তু এই রেল সেতুটি প্রথম খোলা হয়েছিল। ওকে, এবং এটা বলতে পারো ভারতের প্রথম একটা রেল সেতু, প্রথম রেল সেতু, এটা ভারতের প্রথম রেল সেতু। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে পাম্বান চ্যানেল। এবং আমাদের তার আগে দেখো, আমি বললাম যে প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট হবে, যেমন এখানে 9° চ্যানেলের কথা বলা হয়েছে, 10° চ্যানেলের কথা বলা হয়েছে, পক প্রণালীর কথা বলা হয়েছে,
দেখো, 9 ডিগ্রি চ্যানেল হলো কি না, লাক্ষাদ্বীপ এবং মিনিকয়, লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে মাঝখানে আছে কি 9 ডিগ্রি চ্যানেল। আবার 10 ডিগ্রি চ্যানেল কি না, আন্দামান এবং নিকোবরের মাঝখানে আছে 10 ডিগ্রি চ্যানেল। এবং পক প্রণালী তোমরা জানো যে ইন্ডিয়া এবং যে শ্রীলঙ্কার মাঝখানে এই যে প্রণালীটা আছে এটা হলো পক প্রণালী। নেক্সট প্রশ্ন আমরা চলে যাচ্ছি, তিস্তা নদী কোন নদীর উপনদী? দেখো, তিস্তা কোন নদীর উপনদী, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি আশা করছি সবাই পারবে। ওকে, সবাই পারবে, সবাই উত্তর দেওয়ার মানে চেষ্টা করো, নিজে নিজে ভাবার চেষ্টা করো কি হবে। দেখো, তিস্তা নদী হলো ব্রহ্মপুত্রের উপনদী। তিস্তা নদী কি না, তিস্তা নদী হলো ব্রহ্মপুত্রের উপনদী। দেখো, এখানে যে গঙ্গা যমুনা এবং মহানদীর নাম আছে তার উপনদী কিন্তু তিস্তা নদী নয়। ওকে, এই যে ভারতবর্ষ একটা ম্যাপ আঁকার চেষ্টা করছি, তিস্তা নদী তোমরা জানো, সরি, ব্রহ্মপুত্র নদী তোমরা জানো যে তিব্বতের সাংপো নামে এটি পরিচিত এবং তার আগে তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুংদিং হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে এবং এই অরুণাচল প্রদেশ থেকে কিন্তু ভারতে প্রবেশ করেছে। তার গতিপথ যখন আমরা নদীর চ্যাপ্টার পড়বো তখন কিন্তু আমরা পড়বো। তবে তবে বেসিক জিনিস এখানে আমরা বলে রাখি যে এই গতিপথে তিস্তার ডান দিকের কিছু উপনদী তিস্তার সঙ্গে যুক্ত হয়েছে, কিছু বাম তীরের উপনদী কিন্তু যুক্ত হয়েছে। ডান তীরে যে নদীগুলো এসছে অর্থাৎ ডান তীরের যে উপনদীগুলো আছে তার মধ্যে কি, আমি দেখো সবগুলো লেখার সময় পাচ্ছি না, আমি মুখে বলে দিচ্ছি, পারলে তোমরা নোট ডাউন করে নাও, আমার ক্লাস কিন্তু একটু স্পিডে হবে কারণ আমি এখানে একটা প্রশ্নের পিছনে বাকি সমস্ত ইনফরমেশনগুলো মানে ঝড়াঝড় দিয়ে দেবো, স্পিডটা মেনটেন করব, এটা তোমাদের সুবিধা হবে, তোমাদের কিন্তু কুইক মানে অল্প সময়ের মধ্যে বেশি না গেজিয়ে অনেক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। দেখো, এখানে যে ডান তীরের উপনদীগুলো আছে সেটা হলো কি না, সুবর্ণসিঁড়ি, পুরো লিখছি না, সুবর্ণসিঁড়ি, তারপরে আছে কি কামেং, ওকে, কামেং আছে, বেলসিঁড়ি আছে, এইগুলো হলো উপনদী। এবং তার সাথে সাথে এই যে তিস্তা নদীর কথা বললাম, এটাও কিন্তু ডান তীরের উপনদী। ওকে, ডান তীরের উপনদী। এবং বাম তীরের উপনদী তাহলে কী কী আছে স্যার? না, বাম তীরে আছে বুড়ি দিহাং, আর কি আছে ধানসিঁড়ি, খুবই গুরুত্বপূর্ণ ধানসিঁড়ি, তোমরা ছোটোবেলায় একটা কবিতা পড়ে থাকবে ধানসিঁড়ি নিয়ে, তো সেই ধানসিঁড়ি। ওকে, তো এইগুলো হলো বাম তীর এবং ডান তীরের উপনদী। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, এই কবিতাটা তোমরা নিশ্চয়ই পড়েছো। ওকে, চলো, কাবেরী নদী যে রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেই রাজ্যগুলি কী কী? কাবেরী নদী যে রাজ্যগুলোর উপরে প্রবাহিত হয়েছে সেই রাজ্যগুলি কী কী? দেখো, কাবেরী নদী কোন কোন রাজ্যের উপরে দিয়ে প্রবাহিত হয়েছে, তার আগে তোমরা নিশ্চয়ই কাবেরী নদী সম্পর্কে মানে জানো নিশ্চয়ই, যে এই যে দক্ষিণ ভারত আছে, দক্ষিণ ভারতের কয়েকটা নদী আছে, দক্ষিণ ভারতের দু রকম নদী আছে, কিছু নদী পূর্ব দিকে গেছে, কিছু নদী পশ্চিম দিকে গেছে। তো যে নদীগুলো এই পূর্ব দিকে গেছে সেই নদীগুলোর মধ্যে কিন্তু কাবেরী নদী একটা উল্লেখযোগ্য নদী। এখানে আরও অনেক নদী আছে, যেমন এখানে সুবর্ণরেখা আছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, তারপরে কাবেরী, এইভাবে পরপর কিন্তু এই উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই যে সিকোয়েন্স তোমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে না, হায়ার যদি কোনো পরীক্ষা দাও, WBCS বা আদার্স পরীক্ষা, তার জন্য কিন্তু এগুলো প্রয়োজন। এই ইনফরমেশনগুলো কিন্তু সবগুলোই সায়েন্টিফিক্যালি তোমাদেরকে মনে রাখতে হবে, ম্যাপ ওয়াক করতে হবে। চলো, কাবেরী নদী যে রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই রাজ্যগুলি সম্পর্কে আমরা জানবো। তার আগে দেখো, কর্ণাটক রাজ্যের যে তালা কাবেরী একটা উচ্চভূমি আছে, ঠিক আছে, কর্ণাটক রাজ্য এখানে তালা কাবেরী বলে একটা উচ্চভূমি আছে, সেই উচ্চভূমি থেকে কিন্তু কাবেরী নদী উৎপত্তি হয়েছে। প্রথমে তাহলে কর্ণাটক থেকে উৎপত্তি হয়েছে, তারপর তামিলনাড়ুর মধ্যে দিয়ে গেছে, কর্ণাটকের মধ্যে দিয়ে গেছে, এবং সেই তামিলনাড়ুর মধ্যে দিয়ে কীভাবে গেছে না, পূর্ব দিক থেকে কিন্তু প্রবাহিত হয়েছে। তাহলে কর্ণাটক থেকে প্রথমে কেরালা গেছে, তারপরে তামিলনাড়ুর মধ্যে দিয়ে পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে কোথায় পড়েছে না, বঙ্গোপসাগরে পড়েছে, ঠিক আছে। এবং তোমরা জানো তাহলে উত্তরটা কী হচ্ছে, তোমরা একবার জেনে নাও। দেখো, কর্ণাটক কোথায় আছে, কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু, উত্তর মানে সঠিক উত্তর হবে বি। এবং এই কাবেরী নদীর আর কী কী বিশেষত্ব আছে না, কাবেরী নদীর উপরে একটা বিখ্যাত জলপ্রপাত আছে, তোমরা সকলে নাম শুনে থাকবে, কি না, শিব সমুদ্রম নামে একটা কিন্তু উল্লেখযোগ্য জলপ্রপাত এই নদীর উপরে গড়ে উঠেছে। এবং কাবেরী নদীর তীরে কী কী শহর আছে যদি বলো, তাহলে শ্রীরঙ্গম আমি লিখছি না, শ্রীরঙ্গম একটা শহর আছে, বা তিরুচিরাপল্লি বলে একটা শহর আছে, তিরুচিরাপল্লি, এবং ইরোড, আমি বানানটা লিখে দিচ্ছি, ইরোড নামে একটা কিন্তু শহর গড়ে উঠেছে আমাদের এই কাবেরী নদীর উপরে। ওকে, নেক্সট আমরা চলে আসবো
পরবর্তী প্রশ্ন, যে ভারতের টপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করে কোন সংস্থা? টপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করে কোন সংস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এর সঠিক উত্তর হবে কি, অপশান এ অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই মানে সার্ভে অফ ইন্ডিয়াটা কি, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কি না, এটা হলো একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা, ঠিক আছে, এটা ভারতের একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা, ভারতের সংস্থা, কেমন সংস্থা না, রাষ্ট্রায়ত্ত সংস্থা, ওকে। এবং এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, হেডকোয়ার্টার কলকাতায় অবস্থিত, হেডকোয়ার্টার কলকাতায় অবস্থিত। এটা ব্রিটিশ ভারতের কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল, মানে ব্রিটিশ ভারত যখন ভারতবর্ষের ব্রিটিশরা রাজ করছিল তখন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, মানে এর গড়ে উঠেছিল। তাহলে স্যার কবে গড়ে উঠেছিল না, এটা 1916 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল, 1916 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল, জুলাই জুলাই মাসে গড়ে উঠেছিল, কতই জুলাই, 1 জুলাই গড়ে উঠেছিল। স্যার এত ইনফরমেশন দিচ্ছেন, আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে, ইনফরমেশন দিচ্ছি মাথার উপর দিয়ে যাচ্ছে, নট অ্যান ইস্যু, ওকে। তুমি ইনফরমেশনগুলো জাস্ট একবার শুনে যাও, আমি এক্সট্রা ইনফরমেশন কেন বলছি, কারণ এখন পিএসসির প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তোমাকে ডাইরেক্টলি হয়তো এরকম প্রশ্ন না করে আমি যে ইনফরমেশন বলছি সেখান থেকে ইনডাইরেক্টলি প্রশ্ন করে দিল, তখন তুমি কি করবে, বলবে স্যার পড়ায়নি, তো আমি আমার কাজটা করে দিচ্ছি, তুমি তোমার কাজ করে যাও, তুমি আমি যেগুলো বলছি সেগুলো শোনো, তাহলেই তোমার মাথার মধ্যে ঢুকে যাবে, বারবার করে পড়ার দরকার হবে না, ওকে। কোথায় প্রতিষ্ঠা হয়েছিল না, কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল, এবং তার জন্যই কিন্তু এখনও হেডকোয়ার্টার কলকাতায় অবস্থিত, ওকে। নেক্সট আমরা কি দেখব না, নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো, দেখো কটনোপলিস অফ ইন্ডিয়া কাকে বলে, কটনোপলিস অফ ইন্ডিয়া কাকে বলে, এর সঠিক উত্তর হবে মুম্বাইকে বলে কটনোপলিস অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গের যে জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম, পশ্চিমবঙ্গের যে জেলায় সাক্ষরতার হার সব থেকে কম, দেখো এক নম্বর হলো পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত সেটা তোমাদের কি জানা আছে? দেখো আমাদের লাস্ট যে আদমশুমারি হয়েছিল বা জনগণনা হয়েছিল 2011 সালে, হিসাব অনুযায়ী 2021 সালে হওয়ার কথা, বাট করোনা পিরিয়ডের জন্য হয়নি, তখন যে সাক্ষরতার হার ছিল, যেটা আমরা এখনও ধরবো সাক্ষরতার হার আছে, যতক্ষণ না নেক্সট কোনো আদমশুমারি আসছে বা জনগণনা আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের পরীক্ষায় এই 76.26% কিন্তু আমাদেরকে ধরতে হবে। আবার যদি আমাদের ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করি, মানে ওভারঅল ইন্ডিয়ার সাক্ষরতার হার কত, তাহলে আমরা বলবো 74.04%, অর্থাৎ আমাদের জাতীয় গড়ের থেকে আমাদের পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কিন্তু একটু বেশি, ওকে। এবং পশ্চিমবঙ্গের এই সাক্ষরতার হারের দিকে যদি বলো, তাহলে 20 নম্বর কিন্তু অবস্থান করছে, ভারতের যে অঙ্গরাজ্য আছে টোটাল সেই 28টা অঙ্গরাজ্যের মধ্যে এই তোমার 20 নম্বরে কিন্তু অবস্থান করছে আমাদের পশ্চিমবঙ্গ সাক্ষরতার দিক থেকে। এখন পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে, 23টা জেলা আছে, সাক্ষরতার হার সবচেয়ে কম কোথায় সেটা কিন্তু জানতে চেয়েছে, আমি একে কোথায় বেশি আছে বলছি। দেখো পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর হলো সবথেকে বেশি আছে, তারপরে কি আছে কলকাতা, সেকেন্ড পজিশন কলকাতা, তারপরে আছে কি নর্থ 24 পরগনাস, 3 নম্বরে আছে, 4 নম্বরে আছে হাওড়া জেলা, এবং 5 নম্বরে আছে হুগলি জেলা। প্রথম আমি টপ 5 বলে দিলাম, ঠিক আছে, টপ 5 বলে দিলাম, পার্সেন্টেজ তোমরা জিজ্ঞাসা করলেও বলে দেবো, বাট এটা দরকার নেই। যেমন দেখো আমি একটা দুটো বলে দিচ্ছি, দেখো এই পূর্ব মেদিনীপুর আই থিঙ্ক এর কত হতে পারে, এটা তোমার 87.6665, ওকে 87.66। কলকাতার যে মানে যেটা আমরা বলছি তোমার সাক্ষরতার হার, ওকে, এটা হবে 87.14%, মানে খুব কাছাকাছি পূর্ব মেদিনীপুরের সাথে সাথে। উত্তর চব্বিশ পরগনা, মাই ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা, সেখানে কি না 84.সামথিং কিন্তু এখানে তোমার সাক্ষরতার হার আছে। এটা আমি বললাম টপ 5, বাট আমাদের কিন্তু জানতে চেয়েছি যে বটম 5, ওকে, সব থেকে কম কোথায় আছে না, উত্তর দিনাজপুর। এই যে উত্তর আমি বলে দিলাম, এর উত্তর হবে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে কত পার্সেন্টেজ আছে, তার সব থেকে কম আছে 60.13% কিন্তু এর সাক্ষরতার হার, ওকে। তারপরে আছে কি মালদা জেলা, সরি মালদা জেলা, মালদা জেলার আছে কিন্তু 62%, ওকে 62%। তাহলে আমরা সব থেকে কম বলবো কোথায় না, উত্তর দিনাজপুর সব থেকে কম আমরা কিন্তু বলবো সাক্ষরতার হার, ওকে। নেক্সট আমরা চলে আসছি যে নিম্নলিখিত যে নদীটি মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে সেটি কোন নদী, মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে কোন নদী। দেখো এখানে গঙ্গা, যমুনা, ইরাবতী আর শতদ্রু আছে, এই যে শতদ্রু নদীটি এটা কিন্তু মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে, ওকে। এবং এই শতদ্রু নদী সম্পর্কে তোমরা কম বেশি জানো, এটা কি না, এটা সিন্ধু নদীর, সিন্ধু নদীর উপনদী,
আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি যে সিন্ধু নদীর পাঁচটি উপনদী আছে, তাই না? সিন্ধু নদীর পাঁচটি উপনদী আছে, এই পাঁচটা উপনদী যে আছে সিন্ধু নদীর সাত, মানে তার মধ্যে সব থেকে বড় হলো এই মানে নদীটি, যার নাম আমরা বললাম শতদ্রু নদী। ওকে, অনেক সময় দেখবে ইংলিশে লেখা থাকে সাতলেজ, সাতলেজ লেখা থাকে, সাতলেজ লেখা থাকে, ঠিক আছে, এটাও কিন্তু এই শতদ্রু নদী। এবং এটি ভারতে প্রবেশ করেছে একটা মাউন্টেন পাস দিয়ে, তার নাম হলো শিবকিলা, শিবকিলা। ওকে, শিবকিলা একটা যেটা বাংলায় বলে গিরিপথ, গিরিপথ মানে সেই পাহাড়ের মাঝখান দিকে কেটে যে পথ তৈরি হয় সেই গিরিপথ। এই যে শিবকিলা গিরিপথ, শিবকিলা গিরিপথ এরকম জায়গা, তো মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে, হয়ে এই শিবকিলা গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেছে, ঠিক আছে, ভারতে প্রবেশ করেছে। এবং আমরা পড়ে এসেছি যে ভাকরা নাঙ্গাল, ভাকরা নাঙ্গাল, ওকে, ভাকরা নাঙ্গাল, ভাকরা নাঙ্গাল যে বাঁধ সেটাও কিন্তু এই শতদ্রু নদীর উপরে অবস্থিত। আমি প্রচুর ইনফরমেশন বলবো, ঠিক আছে, তোমরা প্রচুর ইনফরমেশন জেনে নাও, প্রচুর ইনফরমেশন আমরা বলবো, প্রশ্ন যেখান থেকে দিক না কেন আমরা যেন একটা প্রশ্ন না ছাড়ি। ওকে, তো এই যে শতদ্রু নদীর উপরে কিন্তু ভাকরা নাঙ্গাল মানে যে বাঁধ সেটা কিন্তু অবস্থিত। এবং শতদ্রু নদী কিন্তু সিন্ধু নদীর বলতে পারো সব থেকে বড় উপনদী, বা দক্ষিণ মানে সব থেকে দক্ষিণতম একদম শেষ উপনদী, উত্তর দিক থেকে যদি যায় একদম শেষে কিন্তু শতদ্রু আসছে। ওকে, এবং এর উপরেই কিন্তু ইন্দিরা গান্ধী খাল, ইন্দিরা গান্ধী খাল সেটাও অবস্থিত এই নদীর উপরে। আমি কিন্তু তিন চারটে চ্যাপ্টার, পাঁচটা চ্যাপ্টারের প্রশ্ন একটা কোশ্চেনের মধ্যে বলে দিলাম। ওকে, চলো নেক্সট আমরা চলে আসবো আর একটা প্রশ্ন, যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি। দেখো, এর উত্তরটি কিন্তু অ্যাকচুয়ালি অপশানের মধ্যে, সঠিক উত্তরটি অপশানের মধ্যে নেই, সঠিক উত্তরটি অপশানের মধ্যে নেই। মথুরা, ডিগবয়, কয়েলি, টম্বে, এই যে দেওয়া আছে এর মধ্যে টম্বে উত্তর হবে, বাট এর সঠিক উত্তর হলো কি, জামনগর। সঠিক উত্তর কি, জামনগর, যেটা অপশানে নেই। ওকে, তবে জামনগর যদি অপশানে থাকতো তাহলে বলতে হতো জামনগর হলো বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার, শুধুমাত্র ভারতের নয় বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার। এবং এটি কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির অধীনে আছে, মানে এর মালিক কিন্তু রিলায়েন্স কোম্পানি। ওকে, এবং ভারতের প্রথম তৈল শোধনাগার যদি বলা হয় তাহলে কি বলবে, প্রথম যদি বলতো তাহলে আসামের ডিগবয় হতো, ঠিক আছে, এটা আসামের ডিগবয়, আসামের ডিগবয় হতো প্রথম, যেটা 1901 সালে তৈরি করা হয়েছিল, এবং এটা ছিল আসামের মানে এটা ছিল ভারতের প্রথম। ওকে, আর বৃহত্তম বলে জামনগর হবে, জামনগর কোথায়, না এটা গুজরাটে অবস্থিত, ঠিক আছে, গুজরাটে অবস্থিত। তো এই গেল আমাদের পরবর্তী প্রশ্ন। ওকে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী আরেকটা প্রশ্ন নিয়ে, যেটা হবে নাভেলি তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত। দেখো, এই যে অপশনগুলো আছে তার মধ্যে নাভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো তামিলনাড়ুতে অবস্থিত। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাহলে ওয়েস্ট বেঙ্গলের কয়েকটা তাপবিদ্যুৎ কেন্দ্রের আমরা নাম একবার শুনে নিই। দেখো, ব্যান্ডেল, তোমরা নাম শুনেছো ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, কোলাঘাট, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র নাম শুনেছো, দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র তোমরা নাম শুনেছো, টিটাগড় তাপবিদ্যুৎ কেন্দ্র, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র, বা ফারাক্কা তাপবিদ্যুৎ তাপবিদ্যুৎ কেন্দ্র, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য কিছু তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা জানবো। নেক্সট প্রশ্নে কিন্তু আমরা চলে যাবো, যেটা হলো 11 নম্বর প্রশ্ন, আমরা একটু টাইম নিচ্ছি কিন্তু ডিটেলসে করব, সেটা হলো কিনা নিম্নলিখিত কোন নদীটি গ্রস্ত উপত্যকা বরাবর অবস্থিত বা প্রবাহিত। দেখো, যে নদীগুলো আছে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে একমাত্র তাপি নদী গেছে, এটা মধ্য ভারতের নদী। তোমরা জানো যে মধ্য ভারতের নদী কিন্তু তাপি নদী, এবং এটি একটা গ্রস্ত উপত্যকার মধ্যে কিন্তু দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা এবার নেক্সট প্রশ্নে চলে আসব। দেখো, ভারতের প্রাচীনতম পর্বত কোনটি, খুবই গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন, অনেকে ভুল করে হিমালয় পর্বত করে, বাট হিমালয় নয়, প্রাচীনতম পর্বত হলো আরাবল্লী পর্বত। দেখো, আরাবল্লী পর্বত মানে যখন আমরা পর্বত পড়বো তখন জানবো যে এটা ভারতের দক্ষিণ পশ্চিম দিক থেকে কিন্তু একটা বিস্তৃত হয়েছে, এবং এটা মোট লম্বা যদি বলো 692 কিলোমিটার এর লম্বা, ঠিক আছে, মানে দৈর্ঘ্য। এবং এর সর্বোচ্চ শৃঙ্গ কি, মাউন্ট আবু, মাউন্ট আবু হলো সর্বোচ্চ শৃঙ্গ। এবং এই সম্পর্কে এইটুকু ইনফরমেশন আপাতত জানলেই হবে। নেক্সট আমরা চলে আসবো, ভারতের সবচেয়ে পুরাতন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি,
সবচেয়ে পুরানো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি সেটা কিন্তু আমরা নেক্সট চলে আসব। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তারাপুর। তারাপুর হবে ভারতের সবথেকে পুরাতন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতের অন্য গবেষণা কেন্দ্র কোথায়? খুবই ইম্পর্টেন্ট এবং খুব ইজি প্রশ্ন, সেটা হলো দেরাদুন। দেরাদুন হলো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র। ওকে, ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো কোনটা? দেখো এখানে যে অঞ্চলগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কী হবে? বৃষ্টিচ্ছায় অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পূর্ব অংশ। কেন বলছি ভারতের দক্ষিণ, মানে দক্ষিণ বিন্দু এখানে এবং পশ্চিমঘাট পর্বত এখানে আছে, ঠিক আছে? তো এই যে এখান থেকে যে মানে মৌসুমি বায়ুগুলো আসে, উত্তর মানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুগুলো, এইগুলো এই যে পাহাড়ে বাধা পায়, বাধা পেয়ে এই যে আমি বললাম ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালা, এটা তার পশ্চিম দিক, এটা তার পূর্ব দিক। তো এই পাহাড়ে যখন বাধা পায়, বাধা পেয়ে কিন্তু এই ঘাটে বৃষ্টিপাত ঘটায়, অর্থাৎ এটা কোন ঘাট বললাম? পশ্চিম ঘাট। পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং এই বাতাসগুলো যখন পাহাড় ডিঙিয়ে পূর্ব দিকে যাচ্ছে, তখন সেই বাতাসের মধ্যে কিন্তু আর জলীয়বাষ্প থাকছে না। জলীয়বাষ্প না থাকলে বৃষ্টি হবে না। তো এই জন্য পশ্চিমঘাট পর্বতমালার এই যে পূর্ব অংশ, এই অংশে কিন্তু বৃষ্টি হচ্ছে না, এই জন্য বৃষ্টিছায় অঞ্চল গড়ে উঠেছে। দ্যাট সিম্পল। শিকড় আলগা শিল্প কি? শিকড় আলগা শিল্পকে তোমরা অনেক সময় যখন ইংলিশে প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো, দেখবে এরকম লেখা থাকে ফুড লুজ ইন্ডাস্ট্রি কোনগুলো, ঠিক আছে? দেখো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে চামড়া শিল্প হবে ফুড লুজ ইন্ডাস্ট্রি বা শিকড় আলগা শিল্প। শিকড় আলগা শিল্প মানে কি? না, শিল্পগুলো সাধারণত যেখানে বিশুদ্ধ কাঁচা, মানে কোনো কাঁচামালের উপরে, র মেটেরিয়ালস বা কাঁচামাল, এই কাঁচামালের উপরে ডিপেন্ডেন্ট করেই তো শিল্প গড়ে ওঠে, তাই না? তো বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলির ক্ষেত্রে কিন্তু কি হয় না, এই শিল্পগুলি যখন যেখানে কাঁচামাল আছে সেরকম জায়গায় নয়, কিছু কিছু শিল্প আছে যে কোনো জায়গায় কিন্তু গড়ে উঠতে পারে। এই নয় আমার কাঁচামাল এখানে আছে, আমি এখানেই শিল্পটা গড়ে তুলছি, সেরকম শিল্প তো কথা বলছি না। যে শিল্পগুলি কাঁচামাল যেখানেই পাওয়া যাক না কেন, শিল্পগুলো কিন্তু যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে। কাঁচামাল যেখানে উৎপন্ন হয় সেখানেও গড়ে উঠতে পারে, কারণ নির্দিষ্ট কাঁচামালের কিন্তু জায়গা নেই, যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে, এমন শিল্পকে বলছে ফুডলো শিল্প। চামড়া শিল্প, চামড়া কি স্পেশাল কোনো একটা জায়গায় পাওয়া যায় না? তো চামড়া শিল্পটা কিন্তু যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে। ওকে, এই জন্য মানে এই ধরনের শিল্পকে আমরা শিকড় আলগা শিল্প বলি এবং চামড়া শিল্প হলো একটা উল্লেখযোগ্য শিকড় আলগা শিল্প। এছাড়া আছে কার্পাস শিল্প, কার্পাস শিল্পকেও কিন্তু বলা হয় শিকড় আলগা শিল্প। ওকে, নেক্সট আমরা চলে আসবো সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত, বলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? তোমরা নিশ্চয়ই যখন পরিবেশ পড়েছো সাইলেন্ট ভ্যালি আন্দোলন পড়েছো, তাই না? তো সাইলেন্ট ভ্যালিটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত এবং এটা মালাবার উপকূলে অবস্থিত। আমরা প্রথম প্রশ্নে পড়েছিলাম সেই উপহ্রদ কোথায় বেশি দেখতে পাওয়া যায়, মালাবার উপকূল। তো এই মালাবার উপকূল কেরালা রাজ্যের মালাবার উপকূল বরাবর একটা কিন্তু মানে জায়গা আছে, বিস্তীর্ণ একটা প্রান্তীয় বৃষ্টি অরণ্য আছে, যার আয়তন বলতে পারো 8,950 বর্গ হেক্টর এবং যার উচ্চতা প্রায় 3,000 ফুট উচ্চতা। এমন একটা জায়গা যেখানে বলতে পারো যে পৃথিবীর বিভিন্ন জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি দেখা যায় এবং এখানে এমন এমন প্রাণী বা উদ্ভিদ দেখা যায় যেটা পৃথিবীর কোনো জায়গায় আর দেখা যায় না। ওকে, এবং এইখানে এই এই অঞ্চলের যে পরিবেশ রক্ষা করার জন্যই কিন্তু সাইলেন্ট ভ্যালি আন্দোলন গড়ে উঠেছিল। ওকে, 18 নম্বর প্রশ্ন আমরা পড়ে নেব, যে ভারতের বৃহত্তম শিপইয়ার্ড বা জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেড, যেটা বিশাখাপত্তনমে অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন হলো জজিলা পাস মানে কি? পাস মানে হলো মানে গিরিপথ, জজি এই লাভ কথার অর্থ মানেই কিন্তু গিরিপথ। ওকে, তো এই জজিলা পাস কাকে কাকে সংযুক্ত করেছে, এর সঠিক উত্তর কি? না, এটা কাশ্মীর ভ্যালি এবং লাদাখ এই দুটো অঞ্চল এবং দুটো কেন্দ্রশাসিত অঞ্চল তাদেরকে একটা মাউন্টেন পাসের মাধ্যমে সংযোগ করেছে, সেই মাউন্টেনের পাস নাম হলো জজিলা পাস, ঠিক আছে? তো এই এখানে আবার অন্যভাবে প্রশ্নটা আসতে পারে যে এই জজিলা পাস কাকে কাকে সংযুক্ত করেছে। অপশানের ক্ষেত্রে এখানে যেমন কাশ্মীর ভ্যালি এবং লাদাখ আছে সেটা না দিয়ে
দিতে পারে শ্রীনগর, শ্রীনগর ও লে। ওকে, আমরা জানি লাদাখের রাজধানী লে হবে এবং কাশ্মীরের রাজধানী শ্রীনগর হবে। তো প্রশ্ন কিন্তু যে কোনো উপায়ে দিতে পারে, তুমি এই প্রশ্নটা করে গেছো এবং প্রশ্নে এসছে এই হবে, তুমি উত্তর করতে পারবে না, কমন সেন্স লাগালে উত্তর করতে পারবে না, হলে পারবে না। তো আমি দুটোই প্রশ্ন কিন্তু ওখানে বলে দিলাম কিভাবে কিভাবে প্রশ্ন আসতে পারে। ওকে, তো যাক, এইগুলো কিন্তু আমাদেরকে দেখে যেতে হবে। এবং এর পরের প্রশ্নটা কিন্তু আমরা দেখব যে যে উপকূল বরাবর পুলিকট হ্রদ অবস্থিত, পুলিকট হ্রদটা কোথায় অবস্থিত সেটা কিন্তু জানতে হবে, এবং সেটা কোন উপকূলে অবস্থিত সেটা কিন্তু জানতে হবে। দেখো, এটা করমণ্ডল উপকূলে অবস্থিত। অ্যাকচুয়ালি চিল্কা হ্রদ হলো মানে বৃহত্তম লবণাক্ত জল, চিল্কা, চিল্কা হ্রদ তোমার নাম শুনে হচ্ছে, চিল্কা, চিল্কা হ্রদ হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এবং এই যে পুলিকট হ্রদের কথা বলছি, এটা হলো দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। অন্ধ্রপ্রদেশের থেকে মোটামুটি তামিলনাড়ু রাজ্য পর্যন্ত, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে তামিলনাড়ু রাজ্য পর্যন্ত কিন্তু এর বিস্তার, যেটাকে আমরা বলছি পুলিকট হ্রদ। অর্থাৎ এই যে উপকূল তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি কি উপকূল, না হলো করমণ্ডল উপকূল। ওকে, করমণ্ডল উপকূলে তাহলে এটা অবস্থান করছে পুলিকট হ্রদ। নেক্সট প্রশ্ন আমরা চলে আসব, নেক্সট প্রশ্ন হলো আমাদের 21 নম্বর প্রশ্ন, যদুগোড়া ইউরেনিয়াম খনিটি কোথায় অবস্থিত, যদুগোড়া ইউরেনিয়াম খনিটি কোথায় অবস্থিত। এটাকে যাদুগোড়াও কিন্তু বলা হয়, এখানে যে যদুগোড়া লেখা আছে কোনো কোনো জায়গায় দেখবে যাদুগোড়াও লেখা থাকবে। ওকে, যাদুগোড়াও লেখা থাকবে। তো যদুগোড়া হোক বা যাদুগোড়া হোক, সেই ইউরেনিয়াম খনিটি কোথায় অবস্থান করছে, উত্তর হবে ঝাড়খণ্ড। উত্তর কি হবে? ঝাড়খণ্ড। এবং এটি ভারতের প্রথম ইউরেনিয়াম খনি, এটি ভারতের প্রথম ইউরেনিয়াম খনি। যদি বলা হয় ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোনটা, তাহলে সেটাও উত্তর কিন্তু হবে যাদুগোড়া, সেটা হলো ভারতের প্রথম ইউরেনিয়াম খনি। ঠিক আছে, চলো এটা আর একটা কথা বলে রাখি যে 1951 সালে এই খনিতে কিন্তু ইউরেনিয়াম যে গচ্ছিত আছে সেটা সন্ধান পাওয়া গেছিল। এবং ভারতে পারমাণবিক চুল্লির যে শক্তি সরবরাহের জন্য যে কাঁচামাল প্রয়োজন হয়, ইউরেনিয়াম কাঁচামাল প্রয়োজন হয়, তার 25% কাঁচামাল বা এই ইউরেনিয়াম আমাদের এই যাদুগোড়া বা যদুগোড়া ইউরেনিয়াম খনি থেকেই কিন্তু সরবরাহ করা হয়। মানে বুঝতে পারছো এর গুরুত্ব কতখানি। ওকে, নেক্সট আমরা চলে আসবো যে সরামতি যে পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সরামতি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর কি হবে? অপশান এ নাগা পর্বত, অপশান এ নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা কত? উচ্চতা নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সরামতি, যে সরামতি এর উচ্চতা হলো 3826 মিটার, 3826 মিটার। এটা তাহলে কি? সরামতি পর্বত। ওকে, এবং আমরা যদি আরও কিছু পর্বতের কথা বলি, দেখো পশ্চিমঘাট পর্বতমালা তার সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাইমালা, আনাইমালাই পর্বতের আনাইমুদি। ঠিক আছে, আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি, যেটা ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিমঘাট পর্বতমালা তার সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাইমুদি, আনাইমুদি। এবং এটা বলতে পারো আনাইমালাই পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ, এবং এর উচ্চতা হবে 2695 মিটার, 2695 মিটার। ঠিক আছে, এই যে নীলগিরি পর্বতের কথা লেখা আছে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? দোদা বেতা, দোদা বেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, উত্তর হবে দোদা বেতা, 2637। তাহলে বুঝতে পারছো এটা 2637 এবং এটা হলো 2695, দুটোই দক্ষিণ ভারতের পর্বত। এবং ওভারঅল যদি বলা হয় দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে বলতে হবে আনাইমালাই পর্বতের আনাইমুদি, যার উচ্চতা হবে 2695 মিটার। ওকে, আমি আর এখানে বেশি কিছু বলছি না, অনেক এখনও প্রচুর 18 থেকে 19টা পাহাড় আছে তার সর্বোচ্চ শৃঙ্গ পড়তে হয়, বললে ক্লাস আরও অনেক লেন্দি হয়ে যাবে, আমি একটা ক্লাসের মধ্যে সব কিছু আনছি না, তবুও যতটুকু ডিটেলসে বলার আমি কিন্তু এখানে বলে যাচ্ছি। ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি? আগে আমরা তৈল শোধনাগার পড়েছিলাম, জামনগর মানে বৃহত্তম, এবং এখানে বলছে ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি, উত্তর কি হবে? না, ভারতের সবথেকে পুরানো তৈল খনির নাম হলো ডিগবয়, প্রাচীন তৈল খনির নাম হলো ডিগবয়, যেটা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত, আসামে অবস্থিত। ওকে,
আসামে অবস্থিত ডিগবয়, আসামে অবস্থিত ডিগবয় এবং বোম্বে হাই বলে একটা তৈল মানে তৈল খনি আছে, বোম্বে হাই, বোম্বে হাই, বোম্বে হাই, সেটা কি না এটা সব থেকে বৃহত্তম তৈল খনি হলো বোম্বে হাই। এবং এখানে প্রথম যে তৈল উত্তোলন হয়েছিল বা এই যে তৈল ক্ষেত্র যেটা আমরা বলছি বোম্বে হাই, এটা কিন্তু রাশিয়া, রাশিয়া এবং ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভারতের যে ওএনজিসি আছে, ওএনজিসি তাদের যৌথ একটা উদ্যোগে কিন্তু এই বোম্বে হাই তাদের অনুসন্ধানের মাধ্যমে আবিষ্কার আবিষ্কার করেছিল, যে 1965 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিল। কি আবিষ্কার করেছিল না বোম্বে হাই মানে তেল আছে এই বিষয়টা কিন্তু তারা যৌথভাবে উদ্ধার করেছিল। ওকে, নেক্সট প্রশ্ন আমরা কিন্তু চলে আসব, যেটা তোমরা বলতে পারো যে দণ্ডকারণ্য প্রকল্পটি কোথায় অবস্থিত, দণ্ডকারণ্য প্রকল্পটি কোথায় অবস্থিত। সঠিক উত্তর হবে কি মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের আছে কি না দণ্ডকারণ্য প্রকল্প। নেক্সট প্রশ্ন আমরা আসছি যে আইসোয়েট, আইসোয়েট লাইন দ্বারা দেখানো হয় কি বৃষ্টিপাত, মানে কি না ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বৃষ্টিপাত হয়, তো সম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে একটা কাল্পনিক রেখার দ্বারা আঁকা হয়, সেটাকে বলা হয় আইসোয়েট লাইন। তো সেটা বৃষ্টিপাত বা রেনফলের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। দেখো নিম্নলিখিত কোন চ্যানেলটি কার নিকোবর, কার নিকোবর এবং লিটিল আন্দামানকে পৃথক করেছে, এই উত্তরটি ভুল দেওয়া আছে। উত্তর সঠিক উত্তর কি হবে 10 ডিগ্রি চ্যানেল হবে, 10 ডিগ্রি চ্যানেল হবে, কারণ 10 ডিগ্রি চ্যানেল হলো আন্দামান এবং নিকোবরেরকে পৃথক করেছে। তো আন্দামান এবং নিকোবর থাকলেই 10 ডিগ্রি চ্যানেল হবে। এবার আন্দামানের ভাগ আছে, নিকোবরের ভাগ আছে, নিকোবরের যে ভাগগুলোর কথা বলছি সেই নিকোবরের মধ্যে লিটিল নিকোবর, ওকে সরি কার নিকোবর, কার নিকোবর মানে কি এই নিকোবরের একদম ওপরের অংশ, এবং আন্দামানের একেবারে নিচের অংশ অর্থাৎ লিটিল আন্দামান, কি বললাম এটা হলো আন্দামান এবং আন্দামানের নিচের অংশের নাম হলো লিটিল আন্দামান, ঠিক আছে। আর এটা হলো নিকোবর, নিকোবরের উপরের অংশ হলো কার নিকোবর, এই যে মাঝখানে যে চ্যানেলটা আছে এটাই হলো 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি কি 9 ডিগ্রি কি সেটা তো আমরা আগে বলে দিয়েছি। নেক্সট কোশ্চেন, ভারত মহারাষ্ট্রের প্রধান মৃত্তিকা কি, দেখো এটা সবাই জানে কি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, ওকে কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা হলো এখানকার প্রধান মৃত্তিকা যাকে রেগুর সয়েলও বলা হয়। ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ অরণ্য কোথায় দেখা যায়, এই যে অপশানগুলো আছে তার মধ্যে আন্দামান এবং নিকোবরে কিন্তু দেখতে পাওয়া যায় ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ অরণ্য। 8 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে কাকে কাকে, দেখো 8 ডিগ্রি চ্যানেল কাকে পৃথক করবে, অপশানগুলো যেগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে সঠিক উত্তর হবে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ, লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপকে পৃথক করেছে কে 8 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। তাহলে 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি আমরা কিন্তু তিনটে চ্যানেল সম্পর্কে জেনে গেলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী প্রণালী, দেখো উপদ্বীপীয় মানে কি দক্ষিণ ভারত, দক্ষিণ ভারতের নদী সম্পর্কে কিন্তু পড়তেই হবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতের নদীকে দুভাগে ভাগ করা যায়, আমি নদীর চ্যাপ্টারটা এখানে হালকা করে বলে দিচ্ছি, একটা হলো পশ্চিমবাহিনী নদী, একটা হলো দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদী, ঠিক আছে। পূর্ববাহিনী নদীগুলো এখানে সুবর্ণরেখা আছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী আছে, এই নদীগুলির মধ্যে মহানদী, গোদাবরী, কৃষ্ণ, কাবেরীর মধ্যে সবথেকে বড় হলো কে না গোদাবরী নদী, ঠিক আছে। গোদাবরী নদী হলো সবথেকে বড়। দেখো কৃষ্ণা নদী সেটা মোটামুটি বলতে পারো নদীর দৈর্ঘ্য 1290 কিলোমিটার, মানে 1290 কিলোমিটার, ঠিক আছে কৃষ্ণা নদীর দৈর্ঘ্য। আর গোদাবরীর দৈর্ঘ্য কিন্তু 1465, যেটা আমরা উত্তর বললাম 1465 গোদাবরী, এবং মহানদী, মহানদী কিন্তু 890, ঠিক আছে মহানদী যেটা আছে 890 কিন্তু এর কিলোমিটারের দৈর্ঘ্য। তাহলে দেখতে পাচ্ছ কৃষ্ণা মানে গোদাবরী 1265, এটা সব থেকে বেশি দৈর্ঘ্যের, ঠিক আছে বেশি দৈর্ঘ্যের। তো এই ইনফরমেশনগুলো কিন্তু জানতে হবে। আমরা চলে আসছি নেক্সট প্রশ্ন, সেটা হলো নিম্নলিখিত কোন নদীর প্রবাহপথ সবচেয়ে বেশি, দেখো এখানে কিন্তু বলা হয়নি ভারতবর্ষের মধ্যে কার প্রবাহপথ বেশি, এখানে বলা হয়েছে কার প্রবাহপথ বেশি অর্থাৎ কোন নদীর দৈর্ঘ্য বেশি সেটা কিন্তু ইন্ডাইরেক্টলি জানতে চাওয়া হয়েছে। গঙ্গা নদীর কথা যদি আমরা বলি, দেখো গঙ্গা নদী 2525 কিলোমিটার, 2525 কিলোমিটার, এর মধ্যে 2525 কিলোমিটারই আমাদের আছে কোথায় না ভারতবর্ষের মধ্যে, 2525 কিলোমিটারই কিন্তু ভারতবর্ষের মধ্যে আছে, ওকে। আমরা যদি ব্রহ্মপুত্র নদীর কথা বলি, এর দৈর্ঘ্য 2900 কিলোমিটার এবং এই 2900 কিলোমিটারের মধ্যে ভারতবর্ষে আছে প্রায় 885 কিলোমিটার,
ওকে, যদি সিন্ধু নদীর কথা বলি, সিন্ধু নদী আমরা কি বলবো, না সিন্ধু নদীর কথা যদি আমরা বলি, প্রায় 3180 কিলোমিটার, 3180 কিলোমিটার, কিন্তু ভারতবর্ষের মধ্যে দিয়ে গেছে মাত্র 709 কিলোমিটার। ওকে, নর্মদার কথা যদি বলি 1312 কিলোমিটার। তো এই নিরিখে যদি আমরা দেখি, তাহলে সিন্ধু নদীর প্রবাহপথ কিন্তু সবথেকে বেশি হবে। উত্তর ভুল দেওয়া আছে এখানে, সিন্ধু নদীর প্রবাহপথ কিন্তু সবথেকে বেশি হবে। আরও যদি ইনফরমেশন তোমরা চাও যে ভারতবর্ষের মধ্যে যদি কোন নদীর দৈর্ঘ্য বেশি, এরকম যদি প্রশ্ন করে, তাহলে হবে গঙ্গা প্রথম, কারণ দেখতে পাচ্ছ 2525 কিলোমিটার গঙ্গা প্রথম ভারতবর্ষের মধ্যে প্রবাহ হয়েছে। সেকেন্ড দীর্ঘতম নদী হলো কি, গোদাবরী, একটু আগে আমরা পড়লাম 1465 কিলোমিটার। কৃষ্ণা নদী, কৃষ্ণ নদীর মানে দৈর্ঘ্য হবে 1400 কিলোমিটার, ঠিক আছে। তারপরে আছে যমুনা নদী, 3 নম্বরে আছে কি, যমুনা নদী। যমুনা নদীর কি আছে, 1376, 1376। নর্মদা নদী আছে তারপরে 1312। এটা হলো ভারতবর্ষের মধ্যে। দেখো নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো, প্যাটল্যান্ড, প্যাটল্যান্ড কোথায় দেখতে পাওয়া যায়, হলো ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত। এই ছোটনাগপুর মালভূমিতে কিছু উচ্চভূমি, মানে একটু ঢেউ খেলানো, একটু উঁচু, অ্যাভারেজ হাইট যার 700 মিটার, এরকম কিছু উচ্চভূমি দেখা যায়, তাকে আমরা বলবো প্যাটল্যান্ড। ওকে, এবং এই ছোটনাগপুর মালভূমি সম্পর্কে যদি আমি বলি, তাহলে প্রশ্ন আসে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। এটা কি তোমাদের জানো, জানা আছে, পরেশনাথ, পরেশনাথ পাহাড় কিন্তু ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। এবং ছোটনাগপুর মালভূমি এটা পূর্ব ভারতের 5টি রাজ্য জুড়ে কিন্তু বিস্তার লাভ করেছে। কি কি রাজ্য, না ঝাড়খণ্ড, মনে রাখো, ঝাড়খণ্ডের উপরে বিস্তৃতি লাভ করেছে বিহার, বিহারের উপরে বিস্তৃতি লাভ করেছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের উপরে কিছু অংশ ছোটনাগপুর মালভূমির অংশ আছে, উড়িষ্যার উপরে কিছু আছে, এবং ছত্তিশগড়ের উপরে কিছু আছে। এই আমাদের ছত্তিশগড় মানে ছোটনাগপুর মালভূমির অংশ, এবং সেই ছোটনাগপুর মালভূমি অংশে কিছু উচ্চভূমি দেখা যায়, সেটাকে কিন্তু আমরা বলছি প্যাটল্যান্ড। তাহলে প্যাটল্যান্ড কোথায় দেখা যাচ্ছে, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যাচ্ছে। গঙ্গার ডান তীরের উপনদী কি, দেখো গঙ্গার বাম তীর যেমন উপনদী আছে, ডান তীরেরও কিন্তু উপনদী আছে। তো গঙ্গার বাম তীরের উপনদী কি কি আছে, না বাম তীরে আছে গোমতী, গোমতী বাম তীরে, এটা বাম তীর বলছে, ঠিক আছে, বাম, বাম তীরে আছে গোমতী, কি আছে আর, ঘরঘরা, ঘরঘরা আছে, কোশি আছে, কোশি, গোমতী, ঘরঘরা, কোশি। এবং ডান তীরে কি আছে, ডান তীরে কি আছে, না যমুনা আছে, যমুনা, দেখো ডান তীরে সব থেকে বৃহত্তম হলো কি, যমুনা। এছাড়াও আছে কি, সোন, দামোদর, এইগুলো। ওকে, নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো, পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বত কোথায় মিলিত হয়েছে, না পশ্চিমঘাট এবং পর্বতঘাট পর্বত মিলিত হয়েছে আমাদের নীলগিরি পর্বত অঞ্চলে, তোমরা সকলেই জানো। এবং নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ একটু আগে আমরা পড়লাম দোদাবেতা, দোদাবেতা একটু আগে আমরা পড়লাম দোদাবেতা। ওকে, তার উচ্চতাও কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, তার উচ্চতাও আমি অলরেডি কিন্তু বলে দিয়েছি যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো, নিম্নলিখিত যে রাজ্যে ডেকান ট্র্যাপ দেখা যায় না, ডেকান ট্র্যাপ মানে তোমরা জানো যে দক্ষিণ ভারতের যে ধাপ মতন করে উঠে গেছে যে অঞ্চল, তাকে আমরা ডেকান ট্র্যাপ বলবো। এই ট্র্যাপ কথার অর্থই হলো সিঁড়ির ন্যায় দেখতে বা ধাপ, সেই কোথায় দেখতে পাওয়া যায় না সেটা কিন্তু জানতে চেয়েছে। উত্তর হবে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ুতে কিন্তু ডেকান ট্র্যাপের অংশ দেখতে পাওয়া যায়, গুজরাটে দেখতে পাওয়া যায় না। নেক্সট প্রশ্ন আমাদের চলে আসবো, যে ভারতের একটি টুইন সিটির নাম বা উদাহরণ বলো। দেখো টুইন সিটি, সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ, একে বলা হয় যমজ শহর বা টুইন সিটি। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কাকে, না কোয়েম্বাটুরকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। নেপাল নিউজ প্রিন্ট কারখানা কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশে অবস্থিত। নেপাল নিউজ প্রিন্ট কারখানা আমাদের কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন আমরা চলে আসব, যে সাগরমাথা বলা হয় কাকে, মাউন্ট এভারেস্টকে বলা হয়, এটা কোন ভাষায় বলা হয়, না নেপালে বলা হয়, নেপালে একে বলা হয় সাগের মাথা বা সাগর মাথা, ঠিক আছে, মাউন্ট এভারেস্টকে বলা হয়। ভিলাই, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিলাই লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছিল এবং বলেছে এই কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল। যখন আমরা বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের অর্থনীতিতে পড়ে থাকি, তখন দেখেছি যে বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে বিভিন্ন ইস্পাত শিল্প গড়ে উঠেছিল এবং সেই ইস্পাত শিল্প বিভিন্ন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল। কারণ ভারতবর্ষ যখন স্বাধীন হয় 1947 সালে, তার পরবর্তী সময়ে ভারতের কিন্তু সেই বলতে পারো পাওয়ারটা ছিল না যে নিজের নিজের পাওয়ারে নিজে একটা মানে ইস্পাত কারখানা গড়ে তুলুক বা মানে উঠুক, সেই আর্থিক সামর্থ্য কিন্তু ছিল না। এই জন্য বিভিন্ন দেশের সহযোগিতায় কিন্তু বিভিন্ন লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। তো এইখানে যে ভিলাই লৌহ ইস্পাত কারখানা, সেটা কার সহযোগিতায় গড়ে উঠেছে সেটাই কিন্তু জানতে চেয়েছি। উত্তর হবে রাশিয়া।
ওকে। এবং রাশিয়ার সহযোগিতায় আরও একটা মানে গড়ে উঠেছে, রাশিয়ার সহযোগিতায় আরও একটা লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে, তার নাম হলো কি, বোকারো, বোকারো, ওকে, বোকারো। আর দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে ব্রিটেনের সহযোগিতায়, অর্থাৎ ব্রিটিশ সহযোগিতায় গড়ে উঠেছে দুর্গাপুর। কত ইনফরমেশন দিচ্ছি কল্পনা করতে পারছো না। রাউরকেল্লা গড়ে উঠেছিল জার্মানি, জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছে রাউরকেল্লা, 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 ওকে। এবং বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে জার্মানির সহযোগিতায়। তো এইগুলো পড়ো, ওকে। ভারতের শীতল মরুভূমি কাকে বলা হয়, লাদাখ মালভূমিকে বলা হয় শীতল মরুভূমি, ওকে। নেক্সট আমরা চলে আসবো শীতকালে উত্তরের সমভূমি অঞ্চলে বৃষ্টিপাতের জন্য কে দায়ী, পশ্চিমী ঝঞ্ঝা দেয়। পশ্চিমী ঝঞ্ঝা দেখেছো, শীতকালে একটু মেঘলা আকাশ থাকে, মাঝে মাঝে সূর্য ওঠে না, চার দিন পাঁচ দিন ধরে হালকা বৃষ্টিপাত হয়, সেই যে মানে বৃষ্টি হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চলে, সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা কোনো রকম কিছু নয়, এটা ডাইরেক্ট হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য, ঠিক আছে। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কোথায়, এটা গড়ে উঠেছিল দার্জিলিংয়ে। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি, সিদ্রা, সিদ্রাপং, এটা হলো অ্যাকচুয়াল নাম, যে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো সিদ্রাপং, যেটা কোথায় অবস্থিত, না দার্জিলিং জেলায় অবস্থিত, ওকে। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো যে গঙ্গার উত্তরে পশ্চিমবঙ্গের অংশকে কি বলে, অর্থাৎ পশ্চিমবঙ্গের অংশ যেটা গঙ্গার উত্তরে অবস্থিত তাকে কি বলে, তাকে বলা হয় বারেন্দ্র ভূমি। অ্যাকচুয়ালি কোন জায়গাটা, এই যে গঙ্গা গেছে পশ্চিমবঙ্গকে দুটো ভাগে ভাগ করেছে, একটা এদিকে দক্ষিণ ভাগ আছে, একটা উত্তর ভাগ, এই উত্তর ভাগের এই অংশ যেখানে আমরা বলতে পারি মালদা আছে, মালদা, মালদা আছে, এবং দিনাজপুর আছে, দক্ষিণ দিনাজপুর, এই দুটো জেলা, এই দুটো ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু আমাদের এই বরেন্দ্র ভূমিটি আছে, ওকে। আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, অবভিয়াসলি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ শুধু আখ নয়, প্রচুর জিনিস আছে যেখানে উত্তরপ্রদেশ মানে উৎপাদনে প্রথম, তার মধ্যে একটা আছে লঙ্কা, লঙ্কা, লঙ্কা উৎপাদনে প্রথম, তামাক উৎপাদনে প্রথম, তামাক উৎপাদনে প্রথম, ওকে। আর কি কি, গম উৎপাদনে প্রথম, চিনি উৎপাদনে প্রথম, এরকম অনেক কিছু, আলু উৎপাদনে প্রথম, অনেক কিছু উৎপাদনে কিন্তু প্রথম, তাই না। এবং ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয়, এটাও একটা প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয়, উত্তর কী হবে, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের কে, উত্তরপ্রদেশকে চিনির পাত্র বলা হয়। কারণ যদি আখের উৎপাদনের কথা বলো, তাহলে আখ উৎপাদনের মানে টোটাল ভারতবর্ষের 38.61% আখ কিন্তু আমাদের এই উত্তরপ্রদেশে তৈরি হয়, এবং যে এই জন্য এখানে চিনিও তৈরি হয়, তাই উত্তরপ্রদেশকে বলা হয় চিনির পাত্র, ভারতের চিনির পাত্র। আর যদি বলা হয় পৃথিবীর চিনির পাত্র কাকে বলা হয়, পৃথিবীর চিনির পাত্র হলো কিউবা, এটাও একটা প্রশ্ন, পৃথিবীর চিনির পাত্র হলো কিউবা, আর ভারতের চিনির পাত্র হলো উত্তরপ্রদেশ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো, নেক্সট প্রশ্ন কী আছে আমরা দেখে নিই। দেখো 46 নম্বর প্রশ্ন, কানাডা ড্যাম কোন নদীর উপরে গড়ে উঠেছে, উত্তর হবে ময়ূরাক্ষী নদীর উপরে কানাডা ড্যাম গড়ে উঠেছে। সখনা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত, উত্তর হবে অপশন বি চণ্ডীগড় রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন আমরা চলে আসছি, ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত, আফ্রিকা মহাদেশে অবস্থিত। নেক্সট হলো গঙ্গার উৎপত্তি, উৎপত্তি স্থলে ভারতের কোন রাজ্যে অবস্থিত, গঙ্গা কোথায় উৎপত্তি লাভ করেছে আগে বলো, তাহলেই উত্তর পেয়ে যাবে। গঙ্গা কোথায় উৎপত্তি লাভ করেছে সেটা তো আমার আর এক্সট্রা করে বলার কিছু নেই, তোমরা সকলেই কম বেশি সেই ক্লাস 5 থেকে পড়ে আসছো যে কুমায়ুন হিমালয়ের নিকট গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে, প্রথম নাম হয়েছিল ভাগীরথী, তাই না। এবং বদ্রীনাথের নিকট আলকানন্দা যে হিমবাহ থেকে আলকানন্দা নদী উৎপন্ন লাভ করেছে, এইভাবে বিভিন্ন নদী গঙ্গার সাথে মিশেছে, এক একটা নাম নিয়েছে। দেবপ্রয়াগের নিকট যে ভাগীরথী নদীর সঙ্গে মিশেছে, মিশে গঙ্গা নাম নিয়েছে। তো সেই গঙ্গাটা অ্যাকচুয়ালি আমাদের কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত। এবং শেষ প্রশ্ন হলো, ভারতের প্রথম সিমেন্ট কারখানা কোথায় গড়ে উঠেছিল, উত্তর হবে অপশন ডি মাদ্রাজে গড়ে উঠেছিল। সো দ্যাটস দ্য এন্ড অফ 50 কোশ্চেন্স অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, অ্যান্ড উই অলরেডি ফিনিশ দ্যাট কোশ্চেন্স। এবং আমরা এই কোশ্চেন ফিনিশ করার সাথে সাথে
এমনভাবে এক্সপ্লেন করলাম যাতে এই 50টা প্রশ্নের উত্তরই নয়, তার সাথে সাথে প্রচুর উত্তর কিন্তু জেনে গেলাম যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে। ভিডিওটি দীর্ঘায়িত করবো না, সময় নষ্ট করবো না, ঝটঝট করে কিন্তু 50টার সাথে সাথে এরকম আমরা কোশ্চেন নিয়ে আসবো এবং 50টা কোশ্চেনের সাথে আরও প্রচুর ইনফরমেশন কিন্তু বিভিন্ন সাবজেক্টের উপরে আমরা জেনে নেবো। ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভিডিও পছন্দ হলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই যদি মনে হয় আমাদের কোর্স তোমাদের কাজে আসবে তাহলে আমাদের কোর্সে কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে নেবে। ভিডিওটি এখানে আমরা শেষ করছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।